সম্মানিত ভিউর্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি ফিস ভিউ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে তুলে ধরব কীভাবে তেলাপিয়া মাছের ডিম সংগ্রহ করার পর রেনু উৎপাদন করা হয় এই পদ্ধতিগুলো আজকে আপনাদের দাপে দাপে দেখানো দেখাবো বেওয়ার্স ভিডিওতে আপনারা লক্ষ্য করতে পারছেন তেলাপিয়া মাছের ডিম প্রতিটি টের মধ্যে এবং কিছু টের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে এখন যে টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মনুস সেক্স তেলাপিয়া মাছের পোনা উৎপাদন করার জন্য ডিম সংগ্রহ করা হয়েছে প্রতিটি টের মধ্যে ডিম আছে এবং কিছু টের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে অলরেডি তা অপনারা লক্ষ্য করতে পারবেন এই দেখেন এইটির মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে তো বিওয়ার্স যারা অরিজিনাল মনুস এক্স তেলাপেয়ামা চেরপোনা চাষ করে থাকেন তারা আমাদের কাছ থেকে খুব সুলভ মূল্যে অরিজিনাল মনুস এক্স তেলা পেয়ামা চেরপোনা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে এবং এই বাচ্চাগুলো সংগ্রহ করে একটি ট্যাঙ্কিতে রাখা হয় এই ট্যাঙ্কি থেকেই মাছগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য হরমোন খাওয়ানো হয় একটি কোর্স আছে হরমোনের সেই কোর্স পূরণ করা হয় ট্যাঙ্কিতে কিছুদিন হরমোন খাওয়ানো হয় তারপর মাছগুলো বেশ একটু সাইজ হলে হাঁপাতে দেওয়া হয় পুকুরে এই পুকুরে হাঁপাতে আবার ওইখানেও হরমোন খাওয়ানো হয় যাতে এই মাছগুলো বড়ো হয়ে আর বাচ্চা না দিতে পারে অরিজিনাল মনোসেক্সেলাপিয়া মাছে রূপান্তর হয় কোর্স কমপ্লিট হলে হরমোনের তো যে সকল চাষি বায়রা ওর জেনাল মনোস একস্তলাপে আমার চাষ করবেন তারা আমাদের কাছ থেকে খুব সুলভ মূল্যে ওর জেনাল মনো স্কালাপে আমার সংগ্রহ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এবং আপনারা আমাদের এখানে এসে ওই মাছগুলোকে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এই টের মধ্যে মাছগুলোর ডিম থেকে ফুটে বের হয়ে গেছে তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে অন্য সবার আগে আপনারা যে কোনো ধরনের মাছের ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ